প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। এখনকার ভিডিওতে আমি স্ট্যান্ড ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, স্ট্যান্ড ব্যাংক লিমিটেড প্রায় সারা বছরই কম বেশি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এবং বিশেষ বিশেষ সময় তারা গুরুত্বপূর্ণ কিছু পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ পদের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, স্ট্যান্ড ব্যাংক লিমিটেড তার রিলেশনশিপ অফিসার প্রোগ্রাম গ্রেড অফিসার, তার মানে অফিসার র্যাঙ্কের রিলেশনশিপ অফিসার প্রোগ্রাম পদে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটির পুরোটা নিয়ে এখন আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে তারা প্রথমে রিলেশনশিপ অফিসার প্রোগ্রাম গ্রেড অফিসার এই পদের প্রাইম রেসপন্সিবিলিটির কথা বলেছে, যে অ্যাচিভিং অ্যাসাইন বিজনেস টার্গেট, তার মানে বিজনেস টার্গেট থাকবে সেটি আপনাকে অ্যাচিভ করতে হবে। এরপরে বলা হয়েছে জেনারেটিং নিউ বিজনেস হোয়াইল ক্রস সেলিং ডিফারেন্ট প্রোডাক্টস, তার মানে ডিফারেন্ট প্রোডাক্ট যখন সেল করা হবে তখন আপনাকে বিভিন্ন ব্যবসা সেগুলো আপনাকে জেনারেট করতে হবে। এরপরে ড্রাইভিং ডিপার্টমেন্ট সেলস প্রমোশন অ্যান্ড ক্যাম্পেইনস, বিভিন্ন সেলস ক্যাম্পেইন করতে হবে এবং প্রোডাক্ট প্রমোশন করতে হবে। এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অফ অ্যাটোলেট পোর্টফোলিওস ফর ইনশিওরিং সার্ভিস এক্সেলেন্স ওয়াইল প্রোভাইডিং কাস্টমার সার্ভিস, ভালো কাস্টমার সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অফ কাস্টমার ফিডব্যাক কমপ্লায়েন্স, হ্যান্ডেলিং ব্রাঞ্চ অপারেশনাল সার্ভিস উইথ কেয়ার। বন্ধুরা, মূলত রিলেশনশিপ অফিসারের কাজ হবে যে ব্যাংকের যে বিজনেস ডিপার্টমেন্ট আছে সেখানে ব্যাংকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করার ব্যবস্থা করা, ডিপোজিট, এরপরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো মূলত ব্যাংকের প্রোডাক্ট, তো সেগুলো সেল করা, সেগুলোর ডিপোজিট কালেকশন করা, এগুলো মূলত একজন রিলেশনশিপ অফিসারের কাজ হবে। বিজনেস সংক্রান্ত সকল কাজ আপনাকে করতে হবে। এরপরে বলা হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কম্পিটেন্সিস, বলা হয়েছে এখানে একজন প্রার্থীকে আবেদন করতে হলে কমপক্ষে গ্রাজুয়েট পাস হতে হবে, তার মানে অনার্স বা সমমান পাস হলে আপনি এখানে আবেদন করতে পাচ্ছেন। বলা হয়েছে সিজিপিএ লাগবে 3.4, তার মানে 4 পয়েন্টের ভিতরে 3 পয়েন্ট পেয়ে আপনাকে গ্রাজুয়েশন বা অনার্স পাস করতে হবে। এরপরে বলা হয়েছে যে এখানে আবেদনকারী কোনো প্রার্থী যদি এক্সপিরিয়েন্সড হয়, বিশেষ করে ব্যাংকে বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তাকে এখানে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে, তাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে বলা হয়েছে যে এখানে যিনি চাকরি করবেন তাকে অবশ্যই সেলফ মোটিভেটেড হতে হবে, তাকে প্রেশারে কাজ করার মানসিকতা থাকতে হবে, এরপরে কম্পিউটার নলেজও তাকে থাকতে হবে। জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে। এরপরে স্যালারি এবং বেনিফিটের কথা বলা হয়েছে, যে এখানে চাকরি পেলে একজন প্রার্থীর বেতন কত হবে সেটির ব্যাপারে বলা হয়েছে, যে একজন প্রার্থী এখানে যখন চাকরি পাবে, চাকরি পাওয়ার পরে 6 মান্থ থাকবে তার প্রমোশন পিরিয়ড। বন্ধুরা, এখানে তারা কোনো বেতনের কথা উল্লেখ করেনি, তবে এই ধরনের পদে স্ট্যান্ড ব্যাংকের মতো একটি ব্যাংকে বেতন হবে কমপক্ষে 28,000 টাকা থেকে 35,000 টাকা। 35,000 টাকা কমপক্ষে হওয়ার কথা এই পদে, যেহেতু এটি অফিসার র্যাঙ্কের একটি পদ, এই জন্য এই পদে কমপক্ষে 35,000 টাকা বেতন হওয়ার কথা। যদিও তারা এখানে বেতনের কথা স্পষ্ট উল্লেখ করেনি, তবুও বলা যায় এখানে 35,000 টাকার নিচে এই র্যাঙ্কে বেতন হবে। প্রথম 6 মাস আপনাকে প্রবেশন পিরিয়ড অতিক্রম করতে হবে এবং প্রবেশন পিরিয়ড অতিক্রম করার পরে আপনাকে অফিসার হিসাবে এখানে কনফার্ম করা হবে। এরপরে এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি স্ট্যান্ড ব্যাংক লিমিটেডের ক্যারিয়ার পোর্টালে এসে, আমি এই পোর্টালের ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবেদন করতে হবে 15ই ডিসেম্বরের মধ্যে, তার মানে আজকে আপনার 6ই ডিসেম্বর, এখান থেকে নিয়ে 15 ডিসেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পাচ্ছেন, 10 দিনের মতো সময় আপনি এখানে পাচ্ছেন। সুতরাং যথেষ্ট সময় হাতে রেখে সতর্কতার সাথে আপনারা স্ট্যান্ড ব্যাংক লিমিটেডে আবেদন করে দেবেন। আবেদন কিভাবে করতে হবে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলটি ঘুরে একটু দেখে নেবেন। আমি ওই ভিডিওর লিঙ্কটিও এই ভিডিওতে আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, আপনার ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন, তাহলে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। অথবা আমার চ্যানেলের নামের উপরে ক্লিক করে আপনার চ্যানেল থেকে ভিডিও গুলো দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল স্ট্যান্ড ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া তার রিলেশনশিপ অফিসার প্রোগ্রাম গ্রেড অফিসার এই পদের একটি সদ্য প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং এই সংক্রান্ত কোনো
জিজ্ঞাসার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।